আসসালামু আলাইকুম, বর্ণ টিভি নিউজ আপডেটে সবাইকে স্বাগত। জানা যায় জনতার ঢল থামাতে না পারায় সার্কেল এ এসপি ও ওসিকে প্রত্যাহার। সরাইলের 6টি গ্রামের বেশিরভাগ লোক অংশগ্রহণ করে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাই 6টি গ্রাম বেড়তলা, বলিবাড়ি, সীতাহরণ, শান্তিনগর, মহিষার ও টিগর লকডাউন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বেড়তলা এলাকার জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে শনিবার খেলাপাত যুব মজলিসে নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ আনসারির জানাজা অনুষ্ঠিত হয়। লকডাউন থাকা সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়া সরাইলের মাওলানা জুবায়ের আহমদ আনসারির জানাজায় লাখো মানুষের ঢল থামাতে ব্যর্থ হয় সার্কেল এ এসপি মাসুদ রানা ও সরাইল থানার ওসি সাদাত হোসেন টুটুকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার রাতে তাদের প্রত্যাহার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাসপাড়ায় নিজ বাসভবনে মারা যান মাওলানা জুবায়ের আহমেদ আনসারি। শনিবার সকাল 10টায় জানাজা শেষে সরাইল উপজেলার বেড়তলায় অবস্থিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। তার জানাজায় লকডাউন ভেঙে লাখো মানুষের অংশগ্রহণ করে। এদিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এএসএম মোসা জানান, সরাইলের 6টি গ্রামের বেশিরভাগ লোক অংশগ্রহণ করেছিল বলে আমাদের কাছে খবর আছে। তাই 6টি গ্রাম বেড়তলা, বলিবাড়ি, সীতাহরণ, শান্তিনগর, মহিষার, টিগর গ্রাম লকডাউন করা হয়েছে। আজ রোববার থেকে এই গ্রামের মানুষ ঘর থেকে বের হতে পারবে না, এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারবে না, বাজারে যেতে পারবে না। তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য স্থানীয় মেম্বারের নেতৃত্বে গঠিত কমিটি পুলিশকে সহযোগিতা করবে। আমরা অতি তাড়াতাড়ি রাস্তার ব্রেক ছেড়ে দেই আমরা।